হ্যালো বন্ধুরা, আপনাদের এলপিটক বাংলার নতুন ভিডিওতে স্বাগত। ঘুরতে আমরা সবাই ভালোবাসি। ঘোরার জায়গা যদি জঙ্গল হয় তবে আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয়, তাই না? আর যদি জঙ্গলে রাত কাটানোর ব্যাপার থাকে তবে ব্যাপারটি বেশ থ্রিলিং হবে। আপনাকে যদি বলা হয় জঙ্গলে গাছের উপর তৈরি কোনো রিসর্টে আপনি থাকবেন, তবে কেমন হবে গাছের উপর তৈরি কোনো ঘর থেকে জঙ্গল নিরীক্ষণ করতে? আমরা আজকের এই ভিডিওতে এমনই 10টি পৃথিবীর বিভিন্ন জায়গায় গাছের উপর তৈরি লাক্সারিয়াস রিসোর্ট বা হোটেলের কথা বলবো। আসুন দেখি সেগুলো কী কী। এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো ক্যাসেল ট্রি হাউস, ব্রিটিশ কলম্বিয়া, ক্যানাডা। এই ট্রি হাউসটি ক্যানাডার রিভেলস্টক শহরের 32 কিলোমিটার পশ্চিমে এক মনোমুগ্ধকর জঙ্গলে অবস্থিত। সম্পূর্ণ জায়গাটি অনেকটা রূপকথার গল্পের মতো মনে হবে আপনার। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু ট্রি হাউস এবং এই ট্রি হাউসটি তিনতলাও বটে। ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য উপযুক্ত ভালো জায়গা। 2 নম্বরে রয়েছে লায়ন স্যান গেম রিজার্ভ, ক্রুগের ন্যাশনাল পার্ক, সাউথ আফ্রিকা। আপনি কি সাভানা তৃণভূমি অঞ্চলে গাছের উপর তৈরি ঘরে রাত কাটাতে চান ও সাভানার জন্তু জানোয়ারের মজা নিতে চান? তবে আপনি থাকতে পারেন লায়ন স্যান গেম রিজার্ভে। আপনার এক অনন্য অনুভূতি হবে এখানে। এখানে এদের 3টি ইউনিট রয়েছে, অর্থাৎ লায়ন স্যান্ড গেম রিজার্ভে 3টি এমন গাছের উপর তৈরি ঘর রয়েছে। এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতে $450 খরচ করতে হবে। 3 নম্বরে রয়েছে আউট অ্যান্ড অ্যাবাউট ট্রি হাউস, ট্রিসর্ট, ওরেগাও, USA। এই ট্রি হাউসটি 36 একরে ছড়ানো রয়েছে। এই ট্রি হাউসটি আপনার ফ্যামিলির হলিডে ডেস্টিনেশনের জন্য ভালো জায়গা। এর ভেতরটি বেশ ভালো করে ডেকোরেটিভ করা রয়েছে। আরও রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। মনোমুগ্ধকর এই পরিবেশে থাকার জন্য প্রতি 2 জনের জন্য আপনাকে পে করতে হবে $130 থেকে $150 পার নাইট। 4 নম্বরে রয়েছে ফ্রি স্পিরিট স্পেয়ার ট্রি হাউস, ভ্যাঙ্কুভার আইল্যান্ড, ক্যানাডা। বাইরের থেকে দেখতেই এই ট্রি হাউসটি কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এই ট্রি হাউসটি দেখলে আপনার মনে হবে একটি আইবল জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এক মায়াবী অনুভূতির সৃষ্টি করবে। এর মধ্যে 3টি ঘর রয়েছে। এই ঘর থেকে আপনি প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে আপনি $155 পার নাইট পার পার্সন দিয়ে থাকতে পারবেন। কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, আপনার বয়স অন্ততপক্ষে 16 বছর হতে হবে। 5 নম্বরে রয়েছে প্যাটেনেলসন ট্রি হাউস পয়েন্ট, ফল সিটি, ওয়াশিংটন। আপনি যদি হিট টিভি শো ট্রি হাউস মাস্টার অন অ্যানিমেল প্ল্যানেট দেখে থাকেন তবে আপনি প্যাটেনেলসন ট্রি হাউস পয়েন্টে রাত কাটাতে চাইবেন। এখানে 9টি সুইট রয়েছে। এর অন্যতম আকর্ষণ হলো প্রত্যেকটি ঘরের সাথে রোপওয়ে ব্রিজ রয়েছে। এখানে রাত কাটাতে হলে আপনাকে $195 থেকে $275 পার নাইট দিতে হবে। 6 নম্বরে রয়েছে বার্ডস নেস্ট ট্রি হাউস, লুলিয়া, সুইডেন। সত্যি বার্ড নেস্ট, অর্থাৎ পাখির বাসা, বাইরে থেকে দেখলে আপনার তাই মনে হবে, যদিও ভেতরে থাকার সুবন্দোবস্ত রয়েছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে এই ঘরে থাকতে হবে। পাখির বাসার মতন ঘরে আছেন, তার বাইরে তুষারপাত হচ্ছে, তার উপর রাতে চাঁদের আলো পড়ছে। একবার ভাবুন রাতের পরিবেশ। এর ভেতরে সেপারেট বেডরুম, লিভিং রুম, টয়লেট, ওয়াইফাই সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতে খরচ করতে হবে $59,000। 7 নম্বরে রয়েছে ট্রি হাউস লস, কোস্টারিকা। কোস্টারিকার পান্টাউভা বিচের কাছে জঙ্গলের মধ্যে অবস্থিত এই ট্রি হাউস লসটি। এখানে আপনি জঙ্গল ও সমুদ্রের মজা দুটোই নিতে পারেন। এখানে থেকে আপনি অন্য অন্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও করতে পারেন, যেমন জিপ লাইনিং, সার্ফিং, ক্যানোপি ইত্যাদির মজা নিতে পারেন। এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতে দিতে হবে $14,000। 8 নম্বরে রয়েছে হ্যামলক ট্রি হাউস, হুইসলার, ক্যানাডা। দেখুন এই ট্রি হাউসটি বাইরে থেকে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? ব্রিটিশ কলম্বিয়ার জঙ্গলে গোপন আস্তানায় বসবাস করার জন্য মানুষের সৃষ্টির আরেকটি চমৎকার নমুনা। ডিমের মতো দেখতে এই ট্রি হাউসটি তৈরি করেছিলেন জোয়েল নামের একজন কাঠমিস্ত্রি। এর ভেতরটি বেশ সুসজ্জিত। এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতে $64,000 দিতে হবে। 9 নম্বরে রয়েছে ট্রি হোটেল, হ্যারাড, সুইডেন। এদের ট্রি হাউসগুলি ফিউচারিস্টিক প্রজেক্ট মনে হবে। কোনোটি UFO আকৃতির, আবার কোনোটি মিরর কিউব, অর্থাৎ কাচের ঘনাকৃতি ঘর। গাছের মধ্যে ঝুলতে থাকা এই ঘরগুলি আপনাকে অন্য গ্রহে থাকার স্বাদ দিবে।
কাচের ঘরের দেয়ালে যখন প্রকৃতির রূপ রিফ্লেক্ট করে তখন মায়াবী রূপ নেয়। এখানে অবস্থিত বিভিন্ন ঘরগুলিতে থাকার জন্য আপনাকে প্রতি রাতে $680 থেকে $1100 পর্যন্ত খরচ করতে হতে পারে। দশ নম্বরে রয়েছে ট্রি হাউস মুসকোকা কানাডা। এটি পৃথিবীর সম্ভবত কুলেস্ট ট্রি হাউস। কানাডার মুসকোকা অঞ্চলে অবস্থিত এই ট্রি হাউসটি রাতে অনেকটা ফানুসের মতো দেখতে হয়। জঙ্গলে রোমান্টিক রাত কাটানোর জন্য এই ঘরটি বিবেচনা করা যেতে পারে। এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতে দিতে হবে $16,000। এটা ছিল পৃথিবীর বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ট্রি হাউসগুলির মধ্যে 10টি ট্রি হাউস। এই তথ্য আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।